এই মিডিয়া কর্মী হিসেবে আমি ফারিদ ভাই দিলুম অসমর্থ কাজে একটা কাজ হলে তো করতে পারি এই দীর্ঘ 4-5 মাসের মধ্যে। সে সব কিছু মিলে করে আমি একটা অনেকে বলে হিরো আলমক মনে করেন ছোটো গ্রামগঞ্জে 2-7 স্কালার আমার কোনো ভালোবাসে, আর এই লিথের লোক অন্য অন্য লিথের লোকজন ভালোবাসে না। তা আমি এই আসনটা কয়েন ধরে নিজের ভিতরে আমি নিজে নিজে কাজ চালালাম। তো এই আসনটার দেখি মানুষকে কীরকম যে আমি কিছু বস্তি এলাকায় কিছু ভাষণ থেকে কিছু নোয়াখালী এল্লা এলাকা থেকে কিছু এলাকায় ঘুরেছি, ঘুরে দেখেছি না এই এলাকায় মানে কোনো গতকাল ব্যবসায় কোনো কাজ হয়নি, দেখে কিছুটা মনটা কেঁদে দেখি আমি এই যে 4-5 মাসে কোন ভালো কোনো একটা কাজ করতে পারি কি সব কিছু আমি মনে করে নির্বাচনে আসা কি। এলাকায় তো ঘুরেছেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন, কী বলে লোকজন? লোকজন তো আপনারা সবাই জানেন যে এরা মনে করেন আমাকে দেখে এসেছে যে হিরো আলম যে অল টাইম শত্রুর পথে কথা বলে মানুষের পাশে থাকে, সেই শ্রেণীর লোক কিন্তু সবাই বলছে হ্যাঁ তুমি আসো তোমরা আমার তোমাকে আমরা চাই। মানে কি আমি তো একটা এলাকার নির্বাচন করবো তাদেরকে মনে করেন সাহস না দিলে তুমি একটা এলাকার নির্বাচন করতে পারি না, অবশ্যই তারা সাহস দিয়েছে বলে সব কিছু ভেবে কিনছেন থেকে তো এই নির্বাচনে আসা। হারুন ভাই আপনাকে কী বললো আছে যখন কথা বললেন? হারুন ভাই বলেছে মনে করেন এখানে আসার পরে আপনি জানেন যে কোনো বিপদে বলি কিন্তু আমরা হারুন ভাইয়ের কাছে আমরা সবাই আছি, যে আপনার সেই হিসেবে মনে করেন আজকে এখানে তার দোয়া নিতে এসেছি যে আপনি দোয়া করবেন যে যে কোনো বিপদে আছে যেহেতু নির্বাচন আপনাদের আগে দোয়া এবং সাপোর্ট দরকার, কারণ আপনারা মাঠে না থাকলে পাশে না থাকলে নির্বাচনে আসা খুব মুশকিল হয়ে যাবে, তাই তার দোয়া নিতে এসেছি আজকে বিকেল 4টার দিকে আমরা আগার গা দেবো আজকে পেপার ছোটা নেবে। ভাই আজকে আমরা শুনেছি যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আছে ওই আসনটায় নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে ধরেন চিত্রনায়ক ফেরদৌসের কথা শুনেছি, আরও অনেক বড় বড় সেলিব্রিটিদের কথা শুনেছি, আবার ক্রিকেটার সাকিব আল হাসানের কথা শোনা যাচ্ছে, এরকম ভাইটাল ক্যান্ডিডেটদের সাথে আপনি পারবেন আপনার কী মনে হয়? আপনারা কি মনে করেন তাদের থেকে ভাইটাল কি হিরোলম কম যে তাদেরকে দেখে ভয় করতে হবে যে মনে করেন কে দাঁড়ালো কে দাঁড়ালো না, এসব ভাবলে তাদের নির্বাচন দাঁড়ানোর দরকার নাই, কে ভাইটাল না ভাইটাল আমি কাউকে করবো না, তারা চিন্তা করো যে হিরোলম একটা ভাইটাল হয়ে তাদের মুখে জম হয়ে আসতেছে। নির্বাচন আর এই অভিনয় একসাথে কীভাবে চালাবে? নির্বাচন একটা নির্বাচন অভিনয় একটা অভিনয় এই যে মানে অভিনয় করলাম আমার একটা আপনি জানেন গত 2 জুন আমার একটা মুভি রিলিজ পেয়েছে টুকায়, এর মধ্যে তো কাজও করেছি সিনেমাও করেছি, যে কাজের টাইমে কাজ করতেছি আর 24 ঘন্টা তারপরে কাজ করি না যখন কাজের টাইমে কাজ, আর নির্বাচনের টাইমে নির্বাচন জনগণ আমি তো আগে থেকেই বলছি 2টা শ্রেণী নিলে আমি আছি, একটা আমি মিডিয়া জগতে আছি পাশাপাশি আপনি জনগণের পাশে থাকতে চাই। না কারোর সাপোর্টে তো মানে কেউ তোমাকে ভোট দেওয়াতে পারে না, তাহলে তো একটা দল ধরতে হবে, সাপোর্ট মানে একটা যে কোনো দল হয়ে নির্বাচন করে সাপোর্ট পাওয়া যায়, কেউ সাপোর্ট একটা পেয়েছে আমি জনগণের সাপোর্ট পেয়েছি, একটা আসনে যখন নির্বাচন করেন যে এরকম বড় একটা আসনে নির্বাচন তো সেই আসনে মানে কেউ অবশ্যই জনগণের সাপোর্ট দরকার আগে, মানে কেন বাইরের লোক সাপোর্ট ভোটটা দেবে জনগণ, আমি সেই হিসেবে আগে এলাকায় কয়েকদিন মনে করতে আমি ফারুক ভাই মারা যাওয়ার কয়েকদিন পরে সবাই কিন্তু বলতে চাই নির্বাচন করে নির্বাচন করবে, আমি কিন্তু একবারও বলিনি যে নির্বাচন করবে বলছে না, কারণ আগে আমি নিজে দেখতে হবে যে এই এলাকার নির্বাচন করতে পারবে কি না জনগণ আমাকে চায় কি না, আগে ওটা আগে গত কয়েকদিন আমাকে রিসার্চ করে দেখেছে না এখন হবে, সেই হিসেবে আমি সব কিছু ঠিকঠাক করে আজকে আর কি ওটা জনগণের কাছে গিয়েছেন। হ্যাঁ আচ্ছা জিতলে যদি জিতে যান সেক্ষেত্রে কোন কাজগুলো আগে করবেন বনানি ওই ওই আসনে? দেখুন আমরা ভাষণ টেক মহাখালী এই এলাকাগুলো দেখতে হ্যাঁ খুবই অবস্থা খারাপ, হ্যাঁ করাইল বস্তিগুলো এই এলাকাগুলো যেহেতু আমি বস্তি থেকে উঠে এসেছি আপনি সবাই জানেন সবাই বস্তি বসে এলিশ্রী লোকের সেই কথাটাই সবাই গেলে যে বলে, তো এই এলাকাগুলোতে আমরা দেখি যে কোনো একটা কাজ করতে পারি কিনা। আচ্ছা আলম ভাই আপনাকে তো আমরা হিরো আলম নামই চিনি কিন্তু আপনার টোকাই সিনেমার পরে ওই কমেন্টস বক্সে আমরা যা দেখেছি যে আপনাকে এখন সবাই টোকাই আলম নামই বেশি বলছে ওই কমেন্টে, এই বিষয়টা একটু বলুন তো। শোনেন যখন যার পদবি আসে তখন সেই পদবি দিয়ে ডাকে, ধরেন এখন টোকাই সিনেমা রিলিজ হয়েছে টোকাই বলে ডাকতেছে সিনেমার মধ্যে, যেহেতু টোকাই বলে টোকাই ডাকতেই পারে। ঠিক আছে আপনাকে সংসদ সদস্য হিরো আলম বলবে নাকি শুধু সংসদ সদস্য আলম বলবে, কোনটা আপনি পরিচয় দিবেন তখন? ওখানকার পরিচয় কী হতে পারে বলুন, সংসদ সদস্য হলে ওই পরিচয় দিবি, এখন অভিনয় জগৎটায় আসলে অভিনয় পরিচয় দিবি, আচ্ছা জগৎটাই তো দুটো। থ্যাংক ইউ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই, ছবি তুলুন আপনার হাইটে আসবে।